হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রথমেই বলে রাখি যে WBCTCL জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য আমি যে থিওরি ক্লাস স্টার্ট করেছিলাম সেখানে তে 100 ভিউ মিনিমাম দরকার ছিল আমার, ঠিক আছে। সেখান থেকে আমি পেয়েছি কত, 41 ভিউজ। তো তোমরা একটা জিনিস ভাবনা চিন্তা করে দেখো যে যেখানে আমি 1-2 ঘন্টা টোটাল ক্লাস দিচ্ছি আর 1 ঘন্টা আমার মোটামুটি ভিডিওটা ছাড়া বলো থাম্বনেল তৈরি করা, মোটামুটি 3 ঘন্টা টাইম আমি দিচ্ছি, 3 ঘন্টা টাইম স্পেন্ড করছি, আর সেইখান থেকে তোমাদের শুধুমাত্র একটাই কাজ ছিল যে ভিডিওটাকে একটু ভালো করে শেয়ার করা, ঠিক আছে। কিন্তু সেটা হয়নি, সেটা না হওয়ার জন্য আমাকে বাধ্য হয়ে ক্লাসটা বন্ধ করতে হলো, ঠিক আছে। আমি যেখানে 3 ঘন্টা সময় নষ্ট করছি, সময় নষ্ট বলতে 3 ঘন্টা যখন আমি তোমাদেরকে দিচ্ছি, আমি 3 ঘন্টা যখন তোমাদেরকে দিচ্ছি, তোমাদেরও উচিত, ঠিক আছে, যে তোমরা নিজেরাই বলো না যে মিনিমাম ওই যে ক্লাস দুটো যেটা হয়েছে ওইটা কি 100 ভিউ তোমার ইয়ে করে না, 100 ভিউয়ের যোগ্য নয় ক্লাসটা, ক্লাসগুলো তাহলে একদিনে 100 ভিউ পর্যন্ত হচ্ছে না। আর ওয়াচ টাইম আমি যদি ওয়াচ টাইমের কথা বলি, 3 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, 3 ঘন্টা ওয়াচ টাইম, তাহলে মোটামুটি ওই 41-এর মধ্যে আমি মোটামুটি চার থেকে পাঁচজনই আছে যারা মোটামুটি ক্লাসটা দেখেছে, ঠিক আছে, মানে ভালোভাবে দেখেছে আর কি। তো দেখো, তোমরা ভিডিওগুলো শেয়ার না করলে আমি কী করতে পারি, আমার কিছু করার নেই, ঠিক আছে। আমি তো চেয়েছিলাম যে শেষ করবো, আমার তো একটা টার্গেট ছিল শেষ করার থিওরি ক্লাসটার, বাট এত কম ভিউতে কী হবে, আমি কী করবো বলো, ঠিক আছে। আমি যে আমার আমি আমি চাইছিলাম যে আমার এফোর্টটা যাতে ম্যাক্সিমাম জনের কাছে পৌঁছায়, ঠিক আছে, তো সেটা তো হলো না, সেটা তো হচ্ছে না, সেই কারণের জন্য থিওরি ক্লাসটা আপাতত বন্ধ থাকবে। যেদিন দেখবো না যে ডিমান্ড আছে, তোমরা চাইছো বেশি বেশি জন, হ্যাঁ, যখন দেখবো যে না ওয়াচিং ম্যাক্সিমাম মিনিমাম টেন ওয়াচিং হচ্ছে প্রিমিয়ারের সময়, তখন বুঝতে পারবো হ্যাঁ তোমাদের ক্লাসটা দরকার হচ্ছে। একজন ওয়াচিং করলে কী করে হবে, তোমরা শেয়ার করছো না ভিডিওটা, আমি কী করতে পারি। তো দেখো, থিওরি ক্লাসটা কিছু করার নেই, থিওরি ক্লাসটা আপাতত বন্ধ থাকবে। থিওরি ক্লাস তখনই চালু হবে যখন আমি দেখবো যে না তোমরা রেসপন্স দিচ্ছো, ভালো 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 রেসপন্স আসছে। তার জন্য কী করবে দেখো, তার জন্যে তোমাদের ইয়ে করো এই ক্লাস, আর তার সঙ্গে দেখো ইম্পর্টেন্ট অনলাইনের যে সিরিজ, যেটা 300 ইম্পর্টেন্ট অনলাইনে যেটা আমি স্টার্ট করেছিলাম, ওটা আমি অবশ্যই চালাবো, ঠিক আছে। কেন চালাবো, কারণ ওটা আমি নিজের থেকে স্টার্ট করেছিলাম, ওখানে যদি আমার 10টা ভিউ হয় আমি সেটা চালাবো, 10টা ভিউ হলেও চালাবো। কিন্তু এই ক্লাসটা, থিওরি ক্লাসটা আমি শুধুমাত্র তোমাদের জন্য ডেডিকেটলি স্টার্ট করেছিলাম, যে যারা থিওরি পড়েনি তাদেরকে কম সময়ের মধ্যে ব্যাপার থিওরিটাকে কমপ্লিট করানোর আমি চেষ্টা করেছিলাম। বাট তোমরা যদি সাপোর্ট না করো সেখানে আমি কী করতে পারি, তোমাদের সাপোর্টটা অন্তত জরুরি দরকার ছিল এখানে, তো সেটা কিছু করার নেই আমার। তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব বাড়াও, অবশ্যই আমি টাইম দেবো, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট 300 ইম্পর্টেন্ট অনলাইনে যেমন চলছিল সেরকম চলবে, আর নন টেকনিক্যাল সিরিজ যেমন চলছিল সেমন চলবে। থিওরি ক্লাস আর আসছে না পরবর্তীকালে, যদি দেখি যে না তোমাদের, তোমরা হেল্প করছো, তোমরা সাপোর্ট করছো, সাবস্ক্রাইবার বাড়ছে, তখন অবশ্যই আমি ক্লাসটা আবার কন্টিনিউ করবো। তো আজকের ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আজকের নন টেকনিক্যাল সিরিজ, কালকে যেহেতু টেকনিক্যাল হয়েছে তাই নন টেকনিক্যাল সিরিজ জায়গায় ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে, সম্বন্ধে পড়বো এবং তাদের হেডকোয়ার্টার পড়বো। এই এখান থেকে কোশ্চেন পরীক্ষার সময় থাকে, ঠিক আছে, যে কোনো পরীক্ষাই থাকবে, WBCT ছিলেও থাকবে। তো দেখো, আমি শর্ট আমি একদম ইজিভাবে তোমাদের করানোর চেষ্টা করেছি। দেখো, এই 1, 2, 3, 4, 5, 6, এই ছটা অর্গানাইজেশনে তোমার হেডকোয়ার্টার কিন্তু একটা জায়গাতেই, তো এইভাবে মনে রাখতে পারো। আমি যাই তোমাদেরকে ইজিভাবে বোঝানোর চেষ্টা করেছি কী কী কোন কোন জায়গা। দেখো, ছটা নয় সাতটা, কী কী না, UNHCR, WMO, ILO, WHO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, GATT, আর হচ্ছে রেড ক্রস, এই এই সাতটার হেডকোয়ার্টার কিন্তু জেনেভা সুইজারল্যান্ড, ঠিক আছে। একটা জিনিস তোমাকে শর্টকাট বলে রাখি আমি, যে প্রথমে ধরো প্রথমে ইন্টারন্যাশনাল লেখা থাকবে কিংবা ওয়ার্ল্ড লেখা থাকবে প্রথমে, আর শেষকালে অর্গানাইজেশন থাকবে। তো এইরকম জেনারেলি মানে 80% জায়গাতে এই কেসে তোমার হেডকোয়ার্টারটা জেনেভা সুইজারল্যান্ডই হয়ে থাকে, ঠিক আছে। এটা একটা মানে 80% কাছে, 20% এক্সেপশন আছে, তোমরা এখানে মনে রাখতে পারো। প্রথমটা দেখো নাম লিখে দিচ্ছি আমি, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস, এটা এটা হেডকোয়ার্টার কথায় জেনেভা সুইজারল্যান্ড, এটা এটা হচ্ছে হেডের নাম
হেডের নাম বলতে এই অর্গানাইজেশনের হেডকে, WMO ওয়ার্ল্ড মেটালার্জিক্যাল অর্গানাইজেশন, এর হেড কোয়ার্টার কোথায়? জেনেভা সুইজারল্যান্ড। ঠিক আছে, তোমরা চাইলে পরে ইয়ারটা মনে রাখতে পারো, বাট টেকনিক্যাল স্টুডেন্টের জন্য ইয়ারটা মনে রাখার দরকার নেই, কিন্তু নন টেকনিক্যাল যদি কেউ অ্যাসপিরেন্ট হয়ে থাকো সে কিন্তু ইয়ারটা মনে রাখবে, তার কিন্তু ইয়ার কিন্তু এর পরীক্ষায় আসে। NTPC যেটা বলে আমাদের রেলের যে NTPC আছে, সে রেলের NTPCতে কিন্তু ইয়ার থেকে কোয়েশ্চেন এসছে ডাইরেক্টলি। আর ইয়ার যদি মনে রাখতে মানে টেকনিক্যাল স্টুডেন্টও হয়ে থাকো, মোটামুটি এই WHO এর ইয়ারটা অবশ্যই মনে রাখবে, হেড মনে রাখবে। ঠিক আছে, ILO ইয়ারটা মনে রাখবে, হেড মনে রাখবে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের এদিকে রেড ক্রসের ইয়ারটা মনে রাখবে, রেড ক্রস 1863। এই তিনটা মোটামুটি মনে রাখতে হবে তোমার ইয়ারটা, বাকি তোমার বাকি কোনো নাম মনে রাখলে মোটামুটি চলে যাবে। তারপর দেখো নেক্সট, তাহলে সাতটা হয়ে গেল। ঠিক আছে, সাতটা জেনেভা, আর নেক্সট হচ্ছে তোমার 8 নম্বরে। দেখো 8 নম্বর, এরপর দেখো সব ওয়াশিংটন DC হবে। ঠিক আছে, 8 9, এদিকে 8 9 10 11 12, এই পর পর 8 9 10 11 12 সবই কিন্তু ওয়াশিংটন DC। কী কী? একটা হচ্ছে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ইউনিয়ন। ঠিক আছে, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ইউনিয়ন ওয়াশিংটন DC, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন IDA এটা ওয়াশিংটন DC, IBRD এটা ওয়াশিংটন DC, এক ধরনের ব্যাংক। ঠিক আছে, IBRD এক ধরনের ব্যাংক, আর IBRD আর IDA এই দুটো মিলে কিন্তু তৈরি হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, মনে হচ্ছে এই যে IBRD আর IDA এগুলো হচ্ছে তোমার তোমাদের কি বলবো ওয়ার্ল্ড ব্যাংকের একটা পার্ট বলতে পারো। ঠিক আছে, ওয়ার্ল্ড ওই প্যারেন্ট কোম্পানি বলা যায়, ঠিক আছে, পার্ট নয় প্যারেন্ট কোম্পানি বলা হয়, ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্যারেন্ট কোম্পানি IBRD আর IDA এই দুটো। ঠিক আছে, এই দুটো হেডকোয়ার্টার একই। আর IMF হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF মিনস হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন DC। আর এই IMF-এর ইয়েটা তোমার ইয়ারটা মনে রাখবে 1945, ওয়ার্ল্ড ব্যাংকের ইয়ারটা মনে রাখবে, ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে তোমাদের 1980। ওয়ার্ল্ড ব্যাংক লেখা নেই, ওয়ার্ল্ড ব্যাংক মনে রাখা তাহলে প্রয়োজন নেই। হেডকোয়ার্টারটা মনে রাখো তাহলেই হবে। তো 8 9 10 11 12, এই IFC মনে রাখবে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, এটাও কিন্তু তোমার ওয়ার্ল্ড ব্যাংকেরই একটা প্যারেন্ট কোম্পানি, ওয়ার্ল্ড ব্যাংকেরই। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংকেরই একটা প্যারেন্ট, IFC IFC IBRD IDA এই তিনটে, IBRD IDA আর হচ্ছে তোমার IFC, এই তিনটে তোমার ওয়ার্ল্ড ব্যাংকেরই একটা পার্ট বলতে প্যারেন্ট কোম্পানি। IMF মনে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা হচ্ছে ওয়াশিংটন DC। তাহলে 8 8 9 10 11 12 হলো। নেক্সট দেখো ইন্টারপোল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় আর ইয়ারটা কত? ইন্টারপোলের হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্সে। ঠিক আছে, লিওন ফ্রান্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টারপোল। ইন্টারপোল মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম পুলিশ অর্গানাইজেশন। ঠিক আছে, ইন্টারপোল মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম পুলিশ অর্গানাইজেশন 1923। এটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনালি, আমাদের যেমন ধরো ইন্ডিয়াতে ধরো বিভিন্ন ধরনের পুলিশ টুলিশ থাকে না, তো ইন্টারন্যাশনালি পুলিশগুলোকে বলা হয় ইন্টারপোল। তো ইন্টারপোলের হেড তোমার হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্সে, লিওন ফ্রান্সে। আর এখানে 1923 হচ্ছে তোমার ইয়ার এস্টাবলিশমেন্ট ইয়ার। WWF যেটাকে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড বলা হয়, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এর হেডকোয়ার্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুইজারল্যান্ডে, সুইজারল্যান্ডের হেডকোয়ার্টার, ইয়াটা মনে রাখার দরকার নেই, সুইজারল্যান্ডে। নাটো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাটোর হেডকোয়ার্টার কোথায়? ব্রুসেলস বেলজিয়াম, ব্রুসেলস বেলজিয়াম হচ্ছে নাটোর হেডকোয়ার্টার। ঠিক আছে, আর হচ্ছে তোমার 2011 সালে ইন্ডিয়া নাটোর মেম্বার হয়েছিল, 2011 সালে নাটোর ইন্ডিয়া নাটোর মেম্বার হয়েছিল, কে? ইন্ডিয়া, নাটোর যে মেম্বার সে মেম্বার হয়েছিল ইন্ডিয়া, মোট 30টা মেম্বার নাটোর মনে রাখবে, নাটোর তো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক আটলান্টিক ট্রিটি ট্রিটি অর্গানাইজেশন ট্রিটি অর্গানাইজেশন দিস ইজ নাটো। তো নাটো এর 2011 সালে ইন্ডিয়া পার্ট হয়েছিল, ব্রুসেলস বেলজিয়াম। ICJ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ICJ হচ্ছে ইউনাইটেড নেশনের একটা একটা তুমি বলতে পারো অঙ্গ বলতে পারো, ইউনাইটেড নেশনস, ওর মোট 6টা অঙ্গ থাকে, মানে 6টা তোমার কী থাকে, 6টা অঙ্গ বলতে পারো তুমি, ইউএনএ 6টা অঙ্গ, তো সেই ইউনাইটেড নেশনের এই 6টা অঙ্গের মধ্যে একটা অঙ্গ হচ্ছে তোমার ICJ। এই 6টা অঙ্গ বাদ দিয়ে, এই 6টা অঙ্গের মধ্যে একটা অঙ্গ হচ্ছে ICJ, আর বাকি যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলো আমি লিখছি না, সেই অঙ্গগুলোর হেডকোয়ার্টার নিউইয়র্কে আছে, নিউইয়র্ক। কিন্তু এদিকে আমার ICJ হেডকোয়ার্টার কথা আছে, দ্য হেগে আছে, দ্য হেগ HAUG নেদারল্যান্ডে আছে, নেদারল্যান্ড।
ঠিক আছে, দা হেগ নেদারল্যান্ড। তো এইটা মনে রাখবে যে ইউনাইটেড নেশনের 6টা অঙ্গ আছে, তার মধ্যে একটা এমনই এক্সেপশন আছে, হচ্ছে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ঠিক আছে। হেডকোয়ার্টার হচ্ছে কত, হেডকোয়ার্টার হচ্ছে দা হেগ, দা হেগ কোথায়, নেদারল্যান্ডে। আর ইয়ারটা মনে রাখবে 1945, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1945। আর এখানে এখানে যে জাজ থাকে, সে জাজের ইয়ে কত, টার্ম কত, টার্ম তোমার হচ্ছে 9 ইয়ার। 9 ইয়ার পরে কি হয়, মানে 9 ইয়ার পর পর, মানে 10 ইয়ার, 9 ইয়ার পর্যন্ত থাকে জাজের টেনিয়রটা, কত, 9 ইয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা মনে রাখবে। ইউনিসেফ, ইউনিসেফের হেডকোয়ার্টার কত, নিউ ইয়র্ক, ইউনিসেফ হেডকোয়ার্টার কত, নিউ ইয়র্ক, ঠিক আছে। ইউনেস্কো, ইউনেস্কো হেডকোয়ার্টার কোথায়, প্যারিস ফ্রান্স, ইউনেস্কো প্যারিস ফ্রান্স, ইউনিসেফ নিউ ইয়র্ক, ঠিক আছে। সার্কের কোথায়, কাঠমান্ডু, সার্কের অবশ্যই মনে রাখবে, সার্কের এস্টাবলিশমেন্ট ইয়ারটা 1985, 1985 সার্কের মনে রাখবে, এদিকে দেখো 1945, দেখো তোমার এদিকে ইউনেস্কো 1945, এদিকে আইসিজেও 1945, এদের অবশ্যই মনে রাখবে 1945, আর ইউনিসেফের 1946, এক বছর পরে ইউনিসেফ। এই ইয়ারগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো ইয়ারগুলো ইম্পর্টেন্ট বলছি সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। সব ইয়ার ইম্পর্টেন্ট নয়, কিন্তু যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সবই বলে দিচ্ছে। তো 1946, সরি 1946 হচ্ছে ইউনিসেফ, ইউনেস্কো 1945, আর এদিকে তোমার সার্কো, সার্ক হচ্ছে 1985। বিমস্টেক, বিমস্টেকের হেড, বিমস্টেকের হেডকোয়ার্টার কি আছে বলি, সার্কের কটা মেম্বার, সার্কের তোমার 8টা মেম্বার, মেম্বার কান্ট্রি কথা 8টা, ঠিক আছে। কী কী না, নেপাল, নিপা, এইভাবে মনে রাখতে পারো, নিপা এমবিবিএস শর্টকাট এটা, ঠিক আছে। কী করে, এন ফর হচ্ছে নেপাল, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ঠিক আছে, মায়ানমার, বাংলাদেশ, ভুটান আর শ্রীলঙ্কা। বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায়, ঢাকা, কবে এস্টাবলিশ হয়েছিল, 1997, 1997, ঠিক আছে। এর তোমার ইয়ে কী আছে, তোমার কে কে মেম্বার কান্ট্রি আছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার আর থাইল্যান্ড, ঠিক আছে। ইউএনইপি, ইউএনইপি হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, কি বললাম, ইউনাইটেড নেশনস, ইউ ফর ইউনাইটেড, এন ফর নেশনস, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট প্রোগ্রাম, প্রোগ্রাম। একটা পরীক্ষা এক্সামে এসেছিল যে ইউনাইটেড নেশনের, ইউনাইটেড নেশনের কোন পার্টটা এনভায়রনমেন্ট রিলেটেড ইনফরমেশন দেয় বা এনভায়রনমেন্ট রিলেটেড, ঠিক আছে। সেখানে অপশান ছিল ইউএনইপি, তো ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, এটা যার হেডকোয়ার্টার কোথায়, নাইরোবি কেনিয়া, নাইরোবি কেনিয়া। আর এটা এরা এরা মনে রাখা দরকার, আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি হেডকোয়ার্টার কোথায়, লুসেন সুইজারল্যান্ড, লুসেন সুইজারল্যান্ড। একটা জিনিস মনে রাখবে, যেটা আমরা ইন্টারপোল বললাম, ইন্টারপোলের সময় গুলি ফেলুন, এটা ইন্টারপোল মানে হচ্ছে, ইন্টারপোল হচ্ছে LYON, লিওন, লিওন কি ফ্রান্স, এটা ওটা ফ্রান্স ছিল, হ্যাঁ। আর আইওসি, আইওসি হেডকোয়ার্টার কোথায়, লুসেন, এটা কিন্তু লুসেন সুইজারল্যান্ড, লায়নের সঙ্গে, লিওনের সঙ্গে লুসেন গুলিয়ে ফেলুন, হ্যাঁ, সুইজারল্যান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এশিয়ান হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়া, জাকার্তা কোথায়, জাকার্তা ইন্দোনেশিয়াতে আছে, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া জাকার্তা। আর এর ইয়ে কত, এস্টাবলিশমেন্ট ইয়ার কত, 1967। লাস্ট হচ্ছে 1424 নম্বরে FOU, ঠিক আছে, FOU মানে হচ্ছে ফুড, ফুড রিলেটেড, ঠিক আছে, FOU মানে হচ্ছে ফুড। তো এটার ইয়ে, এইটা হেডকোয়ার্টার কোথায়, রোম, জেনে রাখবে ফুড রিলেটেড যে কোনো জিনিসের হেডকোয়ার্টার ম্যাক্সিমাম রোমেতে, ঠিক আছে, ম্যাক্সিমাম কোথায় না, রোমেতে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার তার হেডকোয়ার্টার। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমি যেটা বললাম যে টেকনিক্যাল থিওরি ক্লাস কিন্তু আমি কিছু করার নেই, তোমাদের স্যারের উপর ডিপেন্ড করছে ক্লাস কি কন্টিনিউ করা যাবে না করা যাবে না। দেখো তোমরা কী করছো, তোমরা যদি, তোমাদের যদি মনে হয় যে না ক্লাস দরকার নেই, তাহলে কিছু বলার নেই, তোমাদের তো কিছুই না। তোমরা দেখো, তোমরা যদি 40 জন দেখো বা 50 জন দেখো, তোমরা যদি দুজন দুজন করে, দুজন করে শেয়ার করো, তো সেখানেই তো ভিউ হয়ে, তোমার ভিউ চলে আসার কথা না। তোমরা শেয়ার করছো না, ভিডিওটা ভালো করে শেয়ার করো, বিভিন্ন গ্রুপে দাও, গ্রুপে দিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করো, তোমার তোমার যে সমস্ত গ্রুপে আছো, হুম, শেয়ার করো। শেয়ার করলে আমিও দেখো মোটিভেট পাই যে না, আমার ভিডিও দেখে মোটামুটি কেউ কারোর না কারোর সাহায্য হচ্ছে, কারোর না কারোর হেল্প হচ্ছে, তখন আমি ভিডিও করার মোটিভেশন পাই। আর যদি দেখে যে না কেউ দেখছে না, সেক্ষেত্রে তোমরা নিজেরাই ভাবো না, কাজ করার জন্য মোটিভেট আসবে না, না তো কাজ করার জন্য মোটিভেটের জন্য শুধুমাত্র ওই শেয়ারটা দরকার তোমাদের, হুম, অবশ্যই শেয়ারটা করো। আমি তো বললাম তোমাদেরকে যে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার একদিনের মধ্যে তো 100 ভিউ তো মিনিমাম দরকার না আমার।
আমি বেশি চাইনি, 100 ভিউ চেয়েছি, ঠিক আছে, 100 ভিউ চেয়েছি আর 20 লাইক চেয়েছি, 20 লাইক একদিনের মধ্যে। তো সেটাও তো আসছে না, 40-41 করে ভিউ হচ্ছে, কী করা হবে? 100 ভিউ তো দরকার না? তোমরা ভিডিওটা শেয়ার বেশি বেশি করে শেয়ার করো, তোমাদের বন্ধুদেরকে বলো, জানাও যে এরকম একটা ক্লাস হচ্ছে। আর ওই যে ক্লাসটা, ওই ক্লাসটা অনলি নট ফর WBCDC, সমস্ত টেকনিক্যাল ইয়ের জন্যই ওই দিস ক্লাস ইজ ইম্পর্টেন্ট। তোমার আমি তোমার আমি যদি বলি ELP, ELP-র জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ELP-র জন্য ইম্পর্টেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার RRB এর জন্য ইম্পর্টেন্ট, SSC এর জন্য ইম্পর্টেন্ট, সমস্ত ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। কারণ আমি অন্যান্য ইউটিউব অন্যান্য যে ইউটিউবারদের মতো আমি পুরোপুরি যে থিওরি একদম সেই ডেরিভেশন করে নিয়ে যাচ্ছি না, আমি একদম একদম কনসাইজ ওয়েতে আমি করানোর চেষ্টা করছি, যেটুকু দরকার সেটুকু আমি করানোর চেষ্টা করছি, ঠিক আছে, যে একদম পুরোপুরি ভিডিও দিলাম, পুরোপুরি বসে বসে থিওরি করালাম না, যেটুকু দরকার সেটুকুই আমরা করবো, সেভাবে আমি ওই ক্লাসটা শুরু করেছিলাম। কিন্তু আমি যেটা দেখছি পাচ্ছি যে তার জন্য বাধ্য হয়ে আমাকে ক্লাসটা বন্ধ করতে হচ্ছে। তো সবটাই তোমাদের হাতে, তোমরা ভিডিওটা ভিডিওগুলোকে শেয়ার করো বেশি বেশি করে, তাহলে আমি যদি দেখি পরবর্তীকালে না শেয়ার হচ্ছে, তোমরা দেখছো, তখন আমি অবশ্যই আবার ক্লাস আবার কন্টিনিউ করব। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।